জ্জামানির মনির ভাই আপনার কাছে যেতে চাই আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম আমার শিরোনাম যেটি কোটার সমাধান কোথায় যেটি খন্দকার মাসিকুর রহমান বললেন যে তাদের প্রতি তাদের সমর্থন আছে কারণ রাজনৈতিক দলের একটি দায়িত্ব এই সমর্থনকে আপনি কিভাবে দেখেন যে ধন্যবাদ আপনাকে বিজ্ঞ প্যানেল এবং এসে সকল দর্শকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা আর শুরুতে যেহেতু আপনি জাতীয় পার্টির প্রয়ত নেতা সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশ্বাস সম্পর্কে মিস্টার আকাশের দ্বারা এই দিনে আলোচনা শুরু করেছেন আমি একজন মুসলমান হিসেবে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের প্রতি মহান রাবুল আলমিনের দরবারে তার কাছে প্রার্থনা করি যেন মুসলমান হিসেবে ওনাকে যেন আল্লাহ আল্লাহতালা ভেস নসিব করেন তবে যে কথা মিস্টার আকাশের কথার পরিপ্রেক্ষিতে জনাব শুকরুর রহমান বললেন ছোট্ট করে বলি এরশাদ যে পথে এসেছে ক্ষমতা গ্রহণ করেছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জেউর রহমান আমার বিবেচনায় এরশাদের চেয়ে রহমানের ক্ষমতা গ্রহণটা ছিল পরিপূর্ণভাবে অবৈধ এবং পঁচাত্তর ছাল থেকে জেউরহমান মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনা অফিসার নৌবাহিনী অফিসার বাহিনী অফিসার হাজার হাজার সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছিল যার প্রত্যক্ষ নির্দেশদাতা ছিল জিয়াউর রহমান স্বাভাবিক কারণে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের রাজনীতিতে অবৈধভাবে ক্ষমতা গ্রহণ প্রথম যেটা করেছিলেন সেটা জিয়াউর রহমানই করেছিলেন এবং আপনি দেখবেন বিজ্ঞান জেনারেল হোসেনের বইয়ে লেখা যে উনিশশো পঁচাত্তর সালের চৌঠ অক্টোবর সম্ভবত বা চব্বিশে অক্টোবর জেনারেল জিয়া চব্বিশে আগস্ট উনিশশো পঁচাত্তর সাল জেনারেল জিয়া চিফ অফ আর্মি স্টাফ হয় এবং তার ডিপটি চিফ অফ আর্মি স্টাফ হয় হুসেন মোহাম্মদের এর এরপর থেকে অনেক নাটকীয় হত্যাযজ্ঞ কর্নেল থায়ের এই সমস্ত কিছুর নাটের গুরু ছিল জিয়াউর রহমান স্বাভাবিক কারণে বাংলাদেশের রাজনীতির যে রক্তাক্ত যে ইতিহাস সেটার মাস্টার মাইন্ড ছিল জিয়া স্বাভাবিক কারণেই আজকের একজনকে ছোট করে একজন বড়ো হওয়ার সুযোগ নেই ওই পটটা চিনিয়ে গেছিলেন জেনারেল জিয়া এখন আসেন মূল কথায় বাংলাদেশের রাজনীতির আলোচনার বিষয় গত বারো তেরো দিন ধরে জি আমাদের কোমলমতি সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলন করছে এখন এই আন্দোলন প্রথমত কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কারের আন্দোলন এটাকে আমাদের কয়েকটাভাবে বিবেচনা করতে হবে প্রথমত গোটা দুনিয়াতে কোটা ব্যবস্থা আছে একটি ইনক্লুসিভ সোসাইটি একটি ইনক্লুসিভ স্টেট করার জন্য কোটা ব্যবস্থা দুনিয়ায় আছে খোদ আমেরিকাতে আছে কানাডাতে আছে আমাদের পাশের দেশ ভারতে আছে নেপালে আছে মালয়েশিয়াতে আছে চীনে আছে এখন বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করি এটি একটি সমতাভিত্তিক সাম্যের রাষ্ট্র বিনির্মাণের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মহান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন এবং ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে অর্জিত বাংলাদেশ যে বাংলাদেশে আমার প্রয়ত বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে যখন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তখন তার প্রিয়তমা স্ত্রী আমার বড় বোন আমি সাত দিনের বাচ্চা আমার দাদি তার ছয়টা ভাই এটা রেখে আমার বাবা যখন সম্মুখ সারীর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তখন কি আমার বাবা কখনো ভেবেছিলেন যে উনি মৃত্যুকে আলিঙ্গন করার জন্যই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন উনি কখনো ভাবেননি তার এই আদরের সন্তানটাকে দেখতে পাবেন যে মানুষগুলো সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে প্রত্যক্ষভাবে সশস্ত্র সংগ্রামের যুদ্ধে অংশগ্রহণ করলেন সেই জায়গাটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাহাত্তর সালের সংবিধানে আমাদের মুক্তিযোদ্ধা আমাদের পিছিয়ে পড়া নিগুষ্টি আমাদের নারী সমাজ তাদের সকলকে একটি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব কোটার প্রচলন করেছিলেন আজকের কোটার বিরুদ্ধে কথা কারা কথা বলছেন এবং কোটা সংস্কার যে হবে তার জন্য সরকারের দিক নির্দেশনা আছে যেমনিভাবে কোটা আন্দোলন যখন হলো তখন দু সালে যখন কোটা বাদ দেওয়া হলো তারপরে কিন্তু সরকারি আবার যখন হাইকোর্ট দুজন মুক্তিযোদ্ধার সন্তান তারা যখন হাইকোর্টে মামলা করেছে তারপর কিন্তু সেই মামলার অ্যাগেনস্ট এবার সরকার আপিল করেছে তার মানে সরকারের উদ্দেশ্য সৎ তারাও কোটা সংস্কারটা চায় কিন্তু আজকের যারা এই আন্দোলন নামে এটাকে ইস্যু করে নয়ন ইস্যুকে ইস্যু করে আজকের কোর্ট একটি ইতিমধ্যেই একটা আদেশও দিয়েছেন স্থগিত আদেশ দিয়েছেন যে দুহাজার সালে ন্যায় চলবে সাতই আগস্ট পর্যন্ত তারপর আজকে রাস্তায় কারা আছে আজকে যারা আমার বাবা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল যারা কুখ্যাত রাজাকারের সন্তান শাবক আমার বাবা যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অস্ত্র যুদ্ধে হাতে নিয়ে যুদ্ধ করেছিল তখন তো পাকিস্তানের পক্ষের যে রাজাকারের রাজাকার সে তখন তো মুক্তিযুদ্ধে যাননি তখন তো পাকিস্তানির পক্ষে দালালি করে আমার বাড়িতে আগুন দিয়েছিল তাদের প্রিতাত্মা তাদের দালালি করেছিল আজকের তারা আমি মনে করি বাহাত্তরের ক্ষেত্রে সাড়ে সাত কোটি বাঙালি ছিল আজকে আমার বাংলাদেশের মানুষ সতেরো কোটি বা আঠারো কোটি স্বাভাবিক কারণে কোটা সংস্কার হতে পারে তার পক্ষে আমি দাসকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে পঁচাত্তরের পর জেহর রহমানের আমলে একজন মুক্তিযোদ্ধা বীর দর্পে বলতে পারতো না আমি মুক্তিযুদ্ধ করেছি কারণ তাদের সামরিক বেসামরিক বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছিল জেহ রহমান পাকিস্তানের পদাত্মা হিসাবে কাজ করেছিল সেখানে মানুষ গর্ব করে সে হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ বা তার মুক্তিযোদ্ধা হয়ে বেড়ে ওঠা তার আত্মপ্রকাশ এই দেশটাকে স্বাধীন করলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সেটা গর্ব করে বলতে পারলো না বোবা কান্না তাদের ভিতরে আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমার দেখেছি আমার বাবার নির্মম পরিহাস যে এবং এর সাথে আমলের বাবার বাবা পরপর দুইবার অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিল এই পরিস্থিতির মধ্যে থেকে বাংলাদেশ হেঁটেছে আজকের কোটার বিশ্লেষণগুলো আমাদেরকে খুব নিবিড়ভাবে করতে হবে একটা হলো কোটার প্রয়োজনীয়তা আর একটা হলো সংস্কার কোথায় কোথায় কোটা আছে নারী কোঠা যে মহান মুক্তিযুদ্ধে আমার বাবার পাশাপাশি আমাদের মায়েরা যখন এই মুক্তিযোদ্ধা ভাই বোনদেরকে সাহায্য সহযোগিতা করেছে আমি একটা প্রগতির রাষ্ট্র চাই আমি একটা প্রগতিশীল রাষ্ট্র চাই আমি আজকে নারী সমাজ কাজ করছে বিদায় আমি গার্মেন্টস সেক্টরে গোটা দুনিয়ায় দ্বিতীয়তম এক্সপোর্ট কান্ট্রি কার কারণে নারীর কারণে সেই নারী যদি পিছনে থাকে আপনি সাম্রীতিকে এগিয়ে যেতে পারবেন না তার জন্য টেন পারসেন্ট একটা পরিসংখ্যান আপনাকে আপনাকে দেই বুঝতে পারবেন যে এই টেন পারসেন্ট দুই হাজার আঠারো সালের পর থেকে না থাকার কারণে ছয়ত্রিশতম বিসিএসএ নারীর ছিল থার্টি সিক্স পারসেন্ট সাতত্রিশতম আটাইশ দশমিক ছয় ছয় আটত্রিশতম দশ তম বিসিএসএ ত্রিশ দশমিক তিরিশ ত্রিশ এটা কোটা যখন ছিল কোটা যখন বাতিল হলো তখন চল্লিশতম বিসিএসএ নারী নেমে আসলো বাইশ দশমিক ছিয়াশি একচল্লিশতম চলে আসলো ছাব্বিশ তেতাল্লিশতম চলে আসলো একদম কম উনিশ তার মানে আজকের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা না উনিশশো সালে প্রথম বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ফিরে আসে তখন নারীর ক্ষমতায়নের প্রকৃত কাজটা উনি হাতে নিলেন প্রান্তিক লেভেলে একজন নারীকে মেম্বার হওয়ার মধ্য থেকে নারী ক্ষমতায়ন শুরু করলেন আর্মি পুলিশে নারীর নিয়োগ দিলেন এই রকমের একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য প্রগতিশীল রাষ্ট্র আধুনিক রাষ্ট্র বিনির্মাণের জন্য জননেত্রী শেখ হাসিনা কাজ করলেন একটা করলেন রাজনৈতিকভাবে একটা করলেন প্রশাসনিকভাবে আজকের যারা আমার বাবা মাকে অন্ধকারাচ্ছন্ন রেখে তথাকথিত ধর্মের নামে যুজুর ভয় দেখে একাত্তর মুক্তিযুদ্ধের সময় এই পাকিস্তানের যেমনি বলেছিল ধর্ম থাকবে না ভারত হয়ে যাবে এই রকমের যারা কথা সেভেন টি ওয়ানে বলেছিল আজকে দুই সালে এসে কোটা সংস্কারের নামে এই কারা সরাসরি আপনি এখানে তো ওনারা বলছেন সমর্থন তা নয় দুটো মুভমেন্ট বাংলাদেশের মানুষ দেখেছিল চাই আমাদের মতন স্কুল গোয়িং গাই তারা যখন মুভমেন্ট করেছিল সেই মুভমেন্টটাকে আন্দোলনটাকে অস্ত্র সন্ত্রাসের দিকে নিয়ে যেতে চেয়েছিল আমির খসরু মাহমুদ চৌধুরী একটা টেলিফোন বার্তার মধ্যে থেকে আজকের আমাদের বিবেচনা করতে হবে নতুন করে সরাসরি তারা কিন্তু বলছে কোটার নামে যখন বাংলাদেশের মানুষ কোন আন্দোলন সংগ্রামে ডাকে সুযোগ পায় না কোটা বুঝে বা না বুঝে আমাদের এই ভাইরা যারা আন্দোলন করছে ছাত্র ভাইরা তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কোটা মানে এই নয় মনিরুজ্জামান মনির পরীক্ষা ছাড়া সরাসরি নিয়োগ পাবে কোটা মানে এই সেও বেদাবি সে পরীক্ষা দেবে আমি আপনি ছেড়ে দিচ্ছি আপনি পরের অঙ্ক যাবেন আমরা একটা পরীক্ষার নিয়োগ ডাকলাম আমি একটা কোম্পানির ডিরেক্টর হিসেবে জানি কেন আপনাকে বলছি আমি যদি সরকারি চাকরি করি না তো ওইখানে নিয়োগের সময় আমাদের বোর্ড মিটিং হলো বোর্ড মিটিংয়ের সময় একটা আমাদের এমডি বললেন যে স্যার আমাদের নব্বই জন নিয়োগ নিতে হবে নব্বই জনের এগেনস্টে পাঁচশো হাজার মানুষ চাকরিতে দরখাস্ত করছে তখন আমাদের বোর্ডের যে চেয়ারম্যান থাকেন ওনার কাছে উপস্থাপন করলো কত মার্ক আর বেজ লাইনটা থাকবে কত বলছে ফোর্টি ফাইভে মার্কস পাস করবে ফর্টি ফাইভে সকলে আপনারা পাস করবেন তারপর হবে ভাইবা ওই ভাইবা মার্কস যোগ করে তখন যখন সিলেকশন হবে তখন যে কোটার বিষয়টা আসবে তার এক পর্যন্ত সে তো পাস করছে বিসিএস এ প্রিলিমিনারিতে পাস করে রিটেনে পাস করে দেন কোটা পদ্ধতি আজকে বিএনপি জামাত এবং রাজাকার শাবকরা আজকে কোটাটাকে এমন জায়গায় উপস্থাপিত করার চেষ্টা করছে যে কারণে সরাসরি একটা সাধারণ ছাত্র বা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বা বিলং করে বা প্রগতির কথা বলে তারাও কিন্তু একটা টেলিভিশন টক সাথে দুই দিন আগে ছিলাম সে যার রাজনীতি করে মিস্টার মাহমুদুর রহমান মান্না জি উনি উনিশশো একাত্তর সালে তুমি তো আমার বাবার বয়সী মানুষ ছিলেন প্রায় কাছাকাছি বা আমার বাবার চেয়ে একটু ছোট আমরা হল মুক্তি কেন অংশগ্রহণ করেন না আজকে বুঝতে হবে এই বিষয়টা আজকে কারা বাম কারা রাজনৈতিক বাম রাজনৈতিক এবং বঙ্গবন্ধু সেটি শত্রুর নির্বাচনে যান আমাদের এগুলো মাথায় রাখতে হবে আমি কমলমতি ছাত্র ছাত্রী ভাই বোন বা সন্তান তাদের উদ্দেশ্য বলতে চাই কোটা একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এর বিরুদ্ধে নিতে চাই মনির মনির কোটার সংস্কারের প্রয়োজন আছে কিন্তু হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ। বাংলাদেশের রাজনীতির মূল মাপকাঠি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু অতএব বাংলাদেশে বসবাস করতে হলে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আদর্শকে ধারণ করতে হবে আপনার বাবারা যখন যুদ্ধে জানতে পাকিস্তানের পক্ষে দালালী করেছে আমার বাবা যখন আমাকে আমি পিতৃত্ব শূন্য হতে পারি এটা জেনে যখন আমার বাবা আমাকে একটা মুক্তিযুদ্ধে গিয়েছে সবচেয়ে মনে জননী একটা বিরতি একটা বিরতি নিব আরও পরিচয় আমার বাবা বিরতির পরে আমি আবার আসব কিন্তু আপনারা ফেল করেছেন স্যার প্যাক করে দিব স্যার হ্যাঁ এতটুকুতেই হবে সের পণ্য সবার জন্য